সবাবেই নক কিবি এটা বস্তু হলি মায়া কোঠের ঘরত পার্সেল দিয়া আমার ঘরত কি থবার জায়গা নাই নাসাকে কেনে কেরা কেরি কে চাবা দোষি কেউ এনে কি খুন্দ মারিয়ে এই মুখ জেলু থওয়া কথাটো পাইছি বুলি ভাবছি তোকো কিবা খং উঠলি একদম ভরে দিম তাতে মহিলা পুলিশ আনি ফেলে কিন্তু কান খুলি শুনিল মানুহটো যদি মোক এৰি বেলেগ বিয়া কৰাই তোক কি কৰো চাবি কিন্তু নকবি কিন্তু মাথা বিয়া হৈ যাব হব যা তোর নিচিনা মই বহুত দেখছো নিজৰ জাগাৰে কোনো থান থিন নাই ঐ ঘূৰি ফুৰাকে কৰাৰ গাত তেল নাই ঐ মোৰ মনে থাক ফটা মোটা পিৰচি হে হা কি কলি ঐ বাবাৰ নাম নকবি কিন্তু কথা বেয়া হ'ব সকুৰ আগতে হি ফাকি দিবা হে একবাৰ নহয় হাজাৰবাৰ খুম তই সাপনিয়া 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 ও হয় মই সাপনিয়া কিন্তু তই কি মানুহৰ মাজত কথা লাগাই পুৰা তই তিনি মানুহ কৈ অধম লাজ না লাগে তোৰ হা বুড়া হৈছে মাথা চুলি নহয় হৈছে কিন্তু গাত ইটা ফিংৰাতে ওই চিলাপি মনে মনে থাক তিৰি মানু বুলি মই পাহৰি যাম কিঠো হয় এটা কথা এটা কথা ভালকে মনত ৰাখ কিখান ঘৰৰ পৰা তুমি ওলাই যাব লাগা হয় নহয় লগত তোৰ মাথাটাও কাটি লৈ যাম মনত ৰাখ সামান্য তিৰি মানু এটাই মোক কিনকা দম দি গেল তাতে গেষ্টি কর ঘৈনে ওই হুখি কি চাই আছা এই পাগল ল্যাঙ্গুয়েজি কান খুজাইছা কো ভাই ছাবি হেনে হেন কোঠা দেশ আই তালু আগুন কি হলে একেবারে এখন কোদাল হান দাঁতো জোপাতো উলে একেবারে দাঁত ছেলে আছা কি চলে ঘর দাই মই মুখ ফুলে থাকিম নেকি এটা হাই ফুটতে থাকিম মই আই ওই মুদ্দে হি হাই বুদ্ধি থাকা লোকটো সুরজা হাই তো তো বহন আছ না কিস্তেছন আছ না ঘরের মুরে বি আবাজ হ্যাঁ কিস্তেছা জানবা লাগব ওই তোর প্রতি মোর হিস্তাছা জানবা লাগা কো নাই তালু ফুটিনি বুলি কইছো এ ভাই কি হইছি এ টন্ডর হোয়াট হ্যাপেন তাই মনে মনে থা মাজত তু হুমেবি তার ব্যবস্থা মই করিম হব দে ভাই ইজা হেকলাখাত বাদ দিছুন ই তো বাদ দিবা দিলি মই বাদ দিম বুলি ভাবছানি ইহত বাপেক জেকে লোক লাগি মোবাইল চুর করলা আৰু আমাৰ গুটেই ঘৰখনকে বদনাম কৰলা মোৰ চলি ইমান বেয়া নহয় দস্তুৰ মই তাই এখন ঘৰক উদ্ধাৰ কৰিছি তাই বৰ গুণি চলি ঐ ফাদাৰিন্দ আপোনাৰ গুণ আৰু কীৰ্তন ইমানতে বন্ধ কৰ আৰু মইতো মোবাইলটো এনে অনা নাছিলো নহয় তাই মোৰ পৰা 200 টকা নেকৰে নে মই মোবাইলটো আনিছিলো তইও কম বস্তু নহয় দেখ দুনিয়া জুত মুখা আনি পেলে ঘৰখনত সুমাই দিবি এখন ঘৰে খালি মোকে বদনাম দিছে মই বুলি সহ্য কৰি আছো কিন্তু কথা গেলা তো নহয় এটা মোবাইলটো কোড আছে মোক দি মই নিজে দিবা যাম আৰু উৰেহি গছৰ উৰ মই উলিহে ঐ মনে মনে আছে দেখোন চৌ নেদা কিয়া অ বাবা মোবাইলটো উলিয়ে দি এতিয়া দিবা কাক পাইছা দি বুলি কৈছো নহয় দি সৌৰজা খালি মোৰ ঘৰ শান্ত হতে যা ঐ তই মোবাইলটো দি ভালেই কৈছা ভাই ডাঙৰ খাই উঠছি যাতে কি কৰে আকৌ ঠিক নাই মানুহ কাৰো এনেকৈ কোনোবা বদনাম নাই না হ'ব দিয়ক এতিয়া আৰু সেইবোৰ এৰকচোন জিলাপি একলাই নকবি দেব সখী কাকাক গালি পাৰি আছো সি খালি মোৰ সংসাৰখনৰ ওপৰতে চকু দি থাকে আকৌ কি কৈছিলো সি কি কোৱা নাই সেইটো কয় বৌ তার কারণে মই এটা উলহ সময় বাদ দিবা লাগবো ময়ও দিছো ঠিক আছে দম নকরবি নকরবি মানুহৰ বিশ্বাস নাই বুঝি পাইছা আর মাইকী মানুহৰ বদনাম তো অলপমান সোনকালে হয় না ও বৌ হে বলি বদনামক ভয় করে মই মুখেদি নামটাকে থাকবা নরু নহয় কিমান কথা তার আমার সংসারখান মিল করবা এরি কি জ্বলা যে ঘিউহে ঢালি দিয়ে সুখী কারো মোর বুঝি পাবা বাকি আছে না কি রাইজৰ সুখ হতো একদম দেখবা নরে খং নুৎফনা বৌ মোর মই কিমান চিন্তাত আছো তাতে ইগিলাখান কথা শুনলে মোর একেবারে সহ্য নহয় হলিও জিলাপি মানুহক এটা সুযোগ হে লাগে ইগিলা কথা গম পালি কোর কথাৰে কো তুলাবো একো ঠিক নাই ও বৌ গাঁৱৰ মানুহগিলাখানৰ কথা শুনি শুনি মানুহ তোৰ মাথাতে কামে নকৰা হৈছে মোৰ সংসাৰখন একেবাৰে উল্টা পুল্টা হৈ গেলে তই চিন্তা নকৰবিচোন জিলাপি ভগৱান আছে নহয় ভগৱানে চব ঠিক কৰিব এতিয়া সেইগিলা কথা চিন্তা কৰিব নালাগে যৌ ধানখিনি ভালকে থওঁ আহ ঐ বটলি বটলি আই ও মাই তাইলি আইলু দে
লম্বু কোটাই কত বা মরি আছে মরা তু ও আজি যখন আপনি খালি হাত লইছি মোর হরলিসের লোকাল হাউ দিমা কই আহার লগে লগে পেক পেকানি আরম্ভ করলি না দরমা আহার লগে লগে আনি দিম দে আপনার দরমা হাউ তো ডাঙার কথা নয় নয় মই যে দিনক দিনে খিনে যাবার আছো হেতু ডাঙার কথা এ বতলি যাচন পানি এক গিলাস লইয়া ও বাইর আনছুর পেক পেকানি তার আহার লগে লগে আরো কিন্তু এটা কথা ইমেন কামর হেসাব কিন্তু বহু দবাত খাব নরো দরমা আনক একিনকে চলি আছো মহে জানো তই কি বুঝবি হ বাইল ও বাই ইবার কিন্তু দরমাহা পালি মগ লগে কান ফুলি আর লিপিস্টিক আনবি হ্যাঁ ওই তেজারি পয়সা হুমই নাই দরমা আকর পারে হবু ইতে খ ফাট গিটারে চিন্তা হবু আর পাইছো তার মানে আমি কি পেতো গাছি দিবে লাগবো নাকি তো তখন পেতে নাই গাছি দিবি কত হারদি হারদি গাছি তো ডাঙার কথা নয় কিন্তু দরমা আনে দিম থাকিম গঙ্গে হেতু ডাঙার কথা ওই তুক দরমা আনে দা বলি কুনি কছি আপনি আর এখন কছি দরমা হনাই বলি দরমা আনে দিম না থু ঘরত গুছি যাম ও গজুরা না দা কিও দা তয় কই গেলি মোর শান্তি হে হবো এ বতলি মন মন থাকছুন তুক জেংকে নক জুগার করি দরমা তুমি দিয়াছু দে ওই বতলি ভাত বনাইছ না ও বনাইছু ভাই যা বারকে যা ও হবো দে ওই কি হসি কে কে দেল কাটল কি কে সাই আছা যার পারে ইতার ফাস না থাকে গার হ্যালো সটিয়া মোটামুটি ও মোটামুটি নহ লোরা সোয়ালি নহয় আই আপনি আর হেই মাইকি জিলেবি হুনে বলে গালি পর মই মূর্খ হ্যালো যাতে সকলোয়ে ভাত পানি খায় মাংস লগত দুপরা দুপরি খায় বিশে ভোক লাগবো পারে ঠেলা না হো রিস্কেতে হো খুশকারে হো জটে না হো খেলে সবা হো পিছে টিকেট কাটা হবু না হব হব জেমসি ঈশ্বরটুক মঙ্গল করক বুঝছে নাই তোর প্রতি মোর সদায় আশীর্বাদ আছে ও স্যার মোর কিবা সপন সপন লাগছে কেলে এ আপনার যে ইমান দিনের মূরত গাঁলে মনত পড়িল না ওয়া মো গাঁখনলে মনত নপরিবনে এইখন গাঁ মো কিমান মরমর মই যদিও বাইর থাকো এইখন গাঁলে প্রত্যেক মুহূর্ততে মনত পড়ে থাকে বুঝছ সদায় মনত রাখো মই আমার খবর গিলা তো পাইছায় ভাগিন পাইছো কেনু করবে এনে খাই জিয়াই আসং আরো দে তাকে মই সকলো খবর রাখি আছো এই খগ মাস্টৰ ঘৰ চিনি লগত জিঙ্গালালা যি কেছ লাগি আছে সেইটো মই খবৰ পাইছো এইপিনে আলু আৰু কোবান যে ঘৰৰ পৰা পলাইছে সেইবোৰ মই খবৰ ৰাখিছো আৰু মোমাইদেউ যিটো ঘটনা হৈ গ'ল মই সম্পূৰ্ণ খবৰ ৰাখিছো কিন্তু মানুহজনহে আহিব পৰা নাছিলো বেমাজালিৰ মাজত বাহিৰত থাকিলেও নিজৰ ঘৰখনৰ কথানো কাৰ মনত নপৰে ভাগিন ইতা যি আইছা বিৰাট ভাল কৰছা দে তাকেইটো তহঁতি নেজানো তলে তলে মই এইখন গাঁৱত কি কাণ্ডবোৰ কৰি আছো আসলতে ভালো কারণে কইছো এইখন গাঁৱৰ প্ৰতি মোৰ মন চেনে আছে যে ককাইদেউক মইহে অৰ্ডাৰ কৰিছো যে এইখন খেল পাতিব লাগে ইয়াতে খেলখন পাতিলে ইজনে সিজনে একেলগে দেখাদেখি হ'ব মৰমেৰে কথা বতৰা পাতিব তেতিয়াহে মৰম চেনেহবোৰ আহিব মিলা প্ৰীতি হ'ব সেইকাৰণে খেলখন পাতিবলৈ মই ককাইদেউক অৰ্ডাৰ কৰিছো অ ছাৰহে মণ্ডল খুৰাক খেলা পাতবাৰ দায়িত্ব দিছা অ আকৌ হে ভাগিন আমি দেখো এইগিলা কথা গমে নাপাওঁ আই হে ক'ত গম পাব মই মনে মনে বোকা বাক কৰি আছো এইকেইদিন গাঁৱৰ ডেকাগিলানৰ খেলখানক লৈ ব্যস্ততাৰ শেষ নাই সকলোৰে মুখে মুখে খালি খেলখানৰ কথা অ ছাৰ কিন্তু কেইটামান ধূৰ্ত আছে তাকহে ভয় কৰোঁ মই পইচাই খাই দিব নাকি আহোঁ নেপায় নেপায় এইবোৰ কৰিব নেপায় বুজিছ তথাপি কি কৰিবি আৰু ডেকা চিঙিলীয়া ল'ৰা যে সেই বিছ এটাবোৰ খাই বুজিছ নাই দুই এক পইচা মাৰিবহি তথাপি একো নাই মই চব চিধা কৰি দিম আহিলোঁ যেতিয়া এ হ'লেও মোৰ কিন্তু এই জিংগালালাটোক লৈহে বিৰাট ভয় হৈছে খেলখানত কিবা উৎপাতে কৰে নেকি ভাগি মই গম পাইছোঁ সেই ধৈত্যটোৰ কথা বুজিছনে সেই জিংগালালাটোৱে মামীদেউহঁতে যিমান ভাবিছে ইমান একো কৰিব নোৱাৰে বুজিছে নাই তাৰ উপৰি মই ককাইদেউ কৈছোঁ নহয় ককাইদেউ চম্ভালি ল'বই অ ছাৰ পুলিচ চিআৰপি আনি ৰেডি কৰি থৈ দিওঁ নেকি নেলাগে নেলাগে এইবোৰ পুলিচ চুলিচো কাৰোবাৰ একো কৰিব নেলাগে আমি আছো নহয় আৰু সকলোবোৰ মানুহ আমি সজাগ থাকিলে কোনেও একো কৰিব নোৱাৰে পিছে মামীদেউ মই এতিয়া উঠো নেকি অ ছাৰ চাহ একাপ খাই যাওঁ নালাগে আজি মই চাহ পানী নাখাওঁ কাৰণ মোৰ দেৰি হৈছে এই ঘৰ গৈ সময় নাই মই বাহিৰে বাহিৰে আহিছোঁ ৰাস্তাতে ককাইদেউক মই লগ পালোঁ পিছে পৰে আকৌ আহিম নহয় জিএমচিৰ লগত গানো গাম চাকি ভাতো খাই যাম একেলগে আৰু এটা কথা কি গম পাইছা না কচোন কিবা আমাৰ ঘৰত যে মানুহ এটা আহিছিল মানুহ আহিছিল কাইনো সেই যে এই ফুটবল খেলাৰ মেইন মানুহ আই তুমি চিনি পাইছা না কাইবা আমাৰ যে মণ্ডল খুৰা আছে মণ্ডল খুৰাৰ ভায়ে ও নামটো কি জানা না কিবা কি আছিলে পাহৰি গেলো এই অ অ দস্তি এই আতর হলে না বেমার তু আইছি না ও আইছি কি নাম তো না টেন্টর টেন্টর ও
মা কসম টেন্টর সার আছিল নাকি কিমান দিন যে হল তাক লগ না পা বিরাট ভাল মানু হি বিরাট মানু মরম করে ও ওই আগর পুরা সিনি পা ও কি একটে আমার গট কিমান খিলা পাটা আর হি মুখ মরমতে মাইনা হব বলি গাড়ি খানো কিনে দিছিল রসুন রো ইটা সারো কি কি দেখা হইছিল দুনিয়া মানু ও খ একদম দুনিয়া মানু আর হে দাঁড়ি আছি আর হি আই আই কথা কয় পিছলি মইটা কিছে লোক কোন পাছ রো না বিরা গাউতে লাগব কে দিন মান লক পাবি দে ভালে হব দে ওলস ক্যারেক্টার কোঠাটা হল নহয় আজি সুমানে বিলা খেলা সাবর কারণে মাইকন মাতি মাতি কোঠা কুবা লাগছিল মই অ্যালাউন্স করিবে পুরা ফ্ল্যাশ ফ্লিস করি আছো হই নেকি জেসু বিষয় বার কো হই নেকি হ্যালো হ্যালো মরম স্নেহ সত্যা রাইস আপি আর মাইকির মাজত এখন হামলা হামলি চূড়ান্ত ফুটবল খেলা আরম্ভ করা হব সকল রাইজর উপস্থিত একদম শ্রদ্ধারে কামনা করা কামনা করা কামনা করা হইছে ধন্যবাদ হ্যালো 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 হিট গেল হই ওল মরমত কুবা লাগবো কেনেকে হ্যালো শ্রদ্ধিয়া মোটামুটি ও মোটামুটি নহ লোরা সোয়ালি নহয় আই আপনি আর হে মাইকি জিলেপি হুনা বলে গালি পর মই মূর্খ হ্যালো যাতে সকলোয়ে ভাত পানি খায় মাংস লগত দুপরা দুপুরি খায় বিশেষ ভোক লাগব পারে ঠেলা না হো রিস্কতে হো খুশকারে হো জটে না হো খেলা সবা হো বিশেষ টিকেট কাটা হব না অ গাম না পাম মুঠুতে লগত পয়সা আনবু আর খেলা সাবু কাইবা জিকি কোবা ধরিম হই দে মুঠুতে নম্বর বাইরে আর কার লগত আছিল বেসপারা বেসপারা লগত পুরো লাচ্ছে লাচ্ছে খেলা হব আহো আহো ও দস্তি বঢ়িয়া হৈছি পাৰিবা মইও অ পাৰবি এটা কাম কৰোৱা নহলি আমি হামলা হামলি ভাত খাই এলাঞ্চ কৰবা গুচি যাবা দৈয়ে হৈ নেকি অ জো জো আৰা দৈ হেলো হেলো ফালতু ঐ কই ইতিয়া এতে এনকে চাহ খাই ফেলে লাচ্ছ আবগিরি ডখেলি নহয় আগতে কৈছোন মোবাইলটো তই কি আচৰ কৰছিলি এই কথা বাৰবিতে সুধ দেখা তমক নহুদি কি কৰব হে ঘরখানোর পরিবেশ তো ইমান বয়া হয়ে গেল কার কারণে মোবাইলটা নিম কি অপরাধ করলো আই যার কারণে মই ইমান কথা শুনবে লাগা হল অ তেতে অলি ফেসিক তো একবার নুহুদলি গিয়া বলো ও আপি তো এটু কোট পালিয়ে অ মোবাইল তো আপনি নিবা কিও লাগে মিশা মিশি আপনার বদনাম হে হল তো ভাবা নিছলে এবিলে কথা ভাববে লাগবু না ভাবলি কেনকে হব তোয় হুরু কথা বলি ভাবা কথা তো আতা সময় কেমন ডাঙার কথা হলে ও ঠিকই এখার কথা বা নভবা নিশ্চিন্তাকে করা কাম এটাই এখান সংখার ভাঙবাও পারে আর এখান সংখার করবাও পারে ও সাধারণ জুরাংঠ আটাই গোটাই পৃথিবীখান জলি পুরি সারহারও কর দিবা পারে কথাটো মই এতেই বুঝি পালো ফেসিং মই বুঝাব লাগবো ফেসিং মাতছন ও ফেসি ফেসি কি এ ভাই বুঝছ মাই কথা বলা চাইছি তো কবি দেখছি হে নয় কর কথা কট পড়ছি ফুলটো আচলতে মোরে আছিলে বাবা ময়ে পদুমি হেতর খরাঙ্কারখান বাসাবা যাই ফেলে এনা এটা কাম করছিলু এটা দেখছেন হয় আনো কো আগবে যাই ফেলে নিজে বর্তমান বাইরে আর কি বলি ইতিয়া বার পাই মোবাইল তো কেন কে আনা যায় হেতু ই চিন্তা আছি আমি নু কি করবা পারি বাইক তো মোবাইল খুজার হাহক আমার নাই এ হাপাই জি করা আর অবুদে তোতে চিন্তা নকরবি পাই মেলক লক ধরার আগতে মই মেলক সব কথা ফিটিং করি তুই দিম নহলে আমার সবুরে পিঠিত বাই হাল বুব এটি কোনো তো দক্ষতা কইছিয়া হব দে তই হুকন নদলিও হব নয় ময়ও নাচপালিকু তই কিয় নাচপিয়ে এটু হল লেডিসর নাচ হাও নাচা তার মতা মাইকি কি আছি নাচপালিকু মূর্খ টেনশন সারে কইছি এটু লেডিসে নাচব তই সাইড হ মিশা মিশি গিলা কথা হুমা বাবাহে চাই ফলা দেরি না আমি না ফাতেমা আব্বা হ্যাঁ আপনি আইছেন তুমি ভালো আছো আপনি আইলে হ্যাঁ আজকে আইবেন বলে খবরটা তো দেন না কেন খবর দিলে যেন তোমরা একা তামুল পান লয়ে জেনিবা খারে থাকবা এই জিলাপি ইফালে আ কি কইছে কাকা এই পাগলি অসরডা কসুন এই সম্মানের কথা আছে তোতে ফালকে নাসপি বহুত মানু গেটারিং হব তো বুঝিছা ও কাকা আমি দেখুন খেলিম কেন কেন আছে ওট পাগলি খেলার আগতে নাসে দি খেলতো উদ্বোধন করবা লাগে বলে সারে কইছি হয় নাকি ও লাগাও দে সোনাথি রূপাথি মানে নাংলাই গু হাজং সমায়না মিথিঙ্গা ফুরি
সনাথি রুফাথি মানে নাংলাই গৌ হাজংনে সমাইনা মিথিঙ্গা ফুরি কিহর ঘরখানত এগুলা নাচ গানের কারবার কোথায় তো আরো ও বটো গমে পা নাই কি কথা আমার টেনশন ছারে কই গিসিম খেলার আগতে বলি নাচে দি খেলখান উদ্বোধন করবা লাগে এই কারণে হিকাই আসুম মই ও হে দেখা কথা নিকি তে বিরাত ফালকা পড়ছে দে টেনশন ভাগিনে কুশি দিতিয়া বিরাত ফালকে নাচ ফালাকো এই হাবিত্রী হওয়া নাই নহয় হেগিলা জিলাপি তো ফালকে হিকাই দিছ তাই দে হো দে নাচ কি গাগা আমার কোনো কথা আছে না ও নাচুন না সোনাথি রূপাথি মন নাং লাইগু ওই মূর্খ আরো মাছত আইছি তই কিয় নাচ পাইছা নহয় ময়ো নাচ পালিকু তই কিয় নাচ পিয়ে এইটো হল লেডিছৰ নাচ হাও নাচা তাৰ মতা মাইকি কি আছি নাচ পালিকু মূৰ্খ টেনশ্যন চাৰে কৈছি এইটো লেডিছে নাচ পৌ তই চাই ধ মিছা মিছি এইগিলা কথা সোমাব লাগে চাই ফেলা ঐ জেনছি দে 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 ষ্টাৰ্ট কৰ তাকে নাচিবি তহতে কাকাও এই গাঁৱৰ বাহিৰত মই থাকিব পাওঁ কিন্তু এইখন গাঁৱৰ সকলো খবৰ সকলো সময়তে ৰাখোঁ কোনে কি কৈছে কি নকৈছে সকলো খবৰ ৰাখোঁ আপুনি অহা বুলি খবৰ পাইছোঁ আমাৰ ঘৰৰ অৱস্থাহে একদম ভাল নহয় অ' মাটি বাৰী কেঁচুক লৈ নহয় জানো হয় দাদা মণ্ডল খুৰাই চব জানে আপুনি নহ'লে অলপ কৈ দিবচোন তহঁতৰ দেউতাহঁতৰ ভুল আছে বুজিছ নাই এই জি এছ টিহঁতে জনা বুজা লোক হৈ ইমান দিনে মাটি বাৰী লেখা পঢ়াবোৰ কৰা নাই আগতে এইবোৰ ভুল কৈ থৈছে সেইকাৰণে এইবোৰ কাণ্ড ঘটিছে এই মাটিৰ কেছটোৰ কাৰণে আমাৰ দুয়োখন ঘৰৰ মাজত বহুত গণ্ডগোল গ'ল এতিয়া কামখিনি চিজিল হ'লিয়ে হ'ল আৰু হ'ব হ'ব সকলো কাম চিজিল হ'ব চিন্তা কৰিব নালাগে পিছে ৰচোন ৰ তই বিয়া বাৰুৰ কথা কিবা চিন্তা কৰিছনে বয়স দেখোন বাঢ়ি গৈ আছে তোৰ কৰাওঁতেহে ভাবছিলোঁ কিন্তু কৰিলে কি হ'ব ঘৰখনে দেখোন থানঠিত নোহোৱা হৈছে ইফালে বয়সো ৰৈ থকা নাই বাবাহঁতেও মন কাল নেদে দেখোন থানঠিত নহ'বই দেচোন পিছে তোৰ নিচিনা ডেকা ল'ৰা এটাই কাম বন নকৰি অৰঙে দৰঙে ঘূৰি ফুৰিলে ছোৱালী কোনে দিব কি চাই দিব কাম কৰবাৰতো মন যায় কিন্তু কাম বিচাৰিয়ে নাপাওঁ নহয় গুৱাহাটীত থাকোঁতে ভাল আছিল এতিয়া সিটো কামো নাপাম নহয় বুজিছোঁ ইটো কাম ভাল সিটো কাম ভাল বুলি বাচি থাকিলে কেনেকৈ কাম কৰিব পাৰিবি তই কচোন এইবাৰ কিন্তু মই মন বান্ধি লৈছোঁ মাটি বাৰীৰ ভেজালখিনি শেষ হোৱাৰ পাছতে কিবা নহয় কিবা এটা কাম উলিয়াই লৈ মোৰ বিয়াখন পাতিম মাত্ৰ আপুনি সহায় কৰি দিব লাগিব হ'ব মই সহায় কৰিম চিন্তা কৰিব নালাগে আৰু মোক ককাইদেউ কৈ তহঁতৰ মাটি বাৰীৰ ভেজালখিনি মৰাই দিম আৰু তই খৰকৈ দেউতাকৈ কিবা এটা কাম চাম কৰি বিয়াখন পাত নহ'লে বয়সে ৰৈ নাথাকে বুজিছ এই বছৰে কিবা এটা কৰিব লাগিব দাদা হ'ব যি কোৱা কৰিবি মুঠতে কামটো ভালকৈ কৰ আহিছোঁ অঁ হাই হাই ৰে মেলা দিন বাদে আহিলাম কৈ কেনে আকৌ তোমাৰ জেৰি না আমি না ফাতেমা আপা কিন্তু গত বছর যে আইছিল 50-55 মন এইবার কিন্তু সেরকম হয় নাই 30-35 মন খানি হইব গত বছর মানে এইবার ধান কমবে হ্যাঁ যোয়াবার তো 50-55 মন পাইছিল আমি আচ্ছা দমাটে ধান কিনা ঠিকই আছে না আরে সেটা তো ঠিকই আছে বাকি যেগুলি হয়েছে এগুলি ছাগলের দাঁড়ির মতন হয়েছে আচ্ছা ইয়ে কি কয় নাপিত কোনে গেল নাপিত ছাগলি চড়াবার কইছে কোন কাম নাই আর কই কি আমরা তো কিবা কিবি কামে লাগি বেরি নইছি বাড়ি তার কত দিন রাহু এমবুরা দোকানটা খোলাও নাই কে হ্যাঁ আব্বা ও তো মাঝে সাঝে দরমাহাও খোঁজে দরমাহা কেন হুতব হে সেলুন খোলা হয়ই নাই সেলুন খোলার পরে হে দরমা পাইবো হে ওই তো এখানে কথা আমরা কলে শুনে না উতি আম্মা এহান শুনবো আব্বা আইছে না শুনবো না কেন এর বাপে শুনবো আমার বাড়িতে থাইকা মাছ মাংস ভাত সব খায় আর কি লাগে তার হবে আব্বা এখন আপনি হাত পা ধুয়ে আসুন আমি খাওয়ার জোগাড় করি হ্যাঁ আপনি খায় নিয়ে অল্প আরাম করেন যান পা হাত ধুয়ে আল্লাহ না ফাতেমা ৰতনী তই আহি পালি আহি পালো তো আহিয়ে কাপোৰখিনি খুলি হাত মুখখিনি ধুই আহিলো কামৰ প্ৰেছাৰ বাঢ়িছে যেন পাওঁ এ কামৰ প্ৰেছাৰ কোনদিনা কমবো হে খালি দৰমাহাতোৰে নাম গুণ নাই কি কৰিবি আৰু তেনেকৈ চলিব লাগিব হেৰি মামী এয়া দুটা কলপ লক্ষ্য কৰিছি না অঁ লক্ষ্য কৰিছো তই আৰু মই চিন্তা কৰাৰ দৰে সিহঁত দুটাৰ মাজত একো নাই বটলি আৰু দীঘলো একেবাৰে সৰু ল'ৰা ছোৱালীৰ নিচিনা তথাপিও মোৰ মস্তো ভয় লাগে সময় নাপাবি নহয় এই দুইটাৰ মাজত খুটুং কাটাং লাগিয়ে থাকে অথনি চাহ খাই থাকোঁতে
দুইটা মাজত লাগিল নহয়। অ বটলিয়ে খঙতে দীঘলু মুখত চাহৰ কাপটো দিলে মাৰি মই প্ৰথম পিহে হাঁহিটো ৰাখিছো। বটলি মোৰ এটাই ভণ্টি, তাইৰ কিবা বদনাম চদনাম হ'ব বুলিহে মোৰ ভয় লাগে। নাই নাই ৰতনী, তইবোৰ একো চিন্তা কৰিব নালাগে। বাৰু বাদ দেখচোন, এ মামাৰ কিবা খবৰ পালাক না? নাই অ ৰতনী, এতিয়ালৈ একোৱে খবৰ অহা নাই, ল'ৰাটোও ফোন কৰা নাই, মইহে পিছত ফোন এটা কৰিব লাগিব। বৰ চতুৰ মানুহটো, ক'ত যে গৈ সোমালেগৈ। তাকেইতো, মামাই যি এনাহান কৰিব মই সপোনতো ভবা নাছিলো। মুখতহে মিঠা, পেটে পেটে বহুত চৈত্যান। ৰতনী তই চাহ খাবি নেকি? নালগে দক, মই বটলিক বনবা দিছো। হ'ব দে, মোৰো কাম আছে দে, তই খা গৈ যা। ব্যৱহাৰ বুলি আচল কথা আছে মালিক, জেৰিলা মালকিনৰ ব্যৱহাৰ একদম ভাল নাছে। এনেকুৱা যদি ঘৰৰ বেলেগ কাম কৰিব লগা হয় মোৰ কিন্তু হিচাপ বেলেগ কৰিব লাগিব। কি কৰে? মালগিলা খাবি তো ক'ত বুজি পাবি তো চুপ থাক।